মুহূর্তের বাছাই করা 10টি বড় খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব আমরা। শুরুতেই জানব শিরোনামগুলো এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। একুশে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করব আমি, বিস্ফোরক দাবি আব্বাস সিদ্দিকীর। তৃণমূল কংগ্রেসের জন্য বিরাট বড় সুখবর, একুশের নির্বাচনে মমতাকে সমর্থন শিবসেনার, জানিয়ে দিলেন উদ্ধব ঠাকরে। আজ দুপুর দুটোয় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের, কারা কারা পেতে চলেছেন টিকিট জানাবো বিস্তারিত। অন্যদিকে সিএম হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আর মাত্র হাতে গোনা কিছুদিন, 200 বেশি আসন পাবে বিজেপি, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি থেকেই দাবি করলেন তেজস্বী সূর্য। এছাড়াও গ্রিন পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি বিরাট বড়সড় আপডেট রয়েছে। লিট দিলেই 1 কোটি পুরস্কার ঘোষণা ফিরহাদ হাকিমের, খুনের সুপারিশের সঙ্গে তুলনা বিজেপির সুমিক ভট্টাচার্যের। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স নিয়ে রয়েছে এক বিরাট বড় সুখবর আপনাদের সকলের জন্য। অপরদিকে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা শুভেন্দু অধিকারীর, মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী, বিধানসভা ভোটে লড়ছেন না দিলীপ ঘোষ। অপরদিকে পার্থ চট্টোপাধ্যায় অরূপ সুব্রত জাভেদদের বিপক্ষে এবার তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি, বৈঠকে হলো চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বশেষে জানবো কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, প্রত্যেকটি আপডেট জানতে থাকুন। একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, বাঙালি হয়ে বাংলায় দেখুন ভিডিওটিকে, একটি লাইক করে আমাদের প্রতি আপনাদের সাপোর্ট বজায় রাখুন, শেয়ার করে সকলকে খবরগুলো জানতে সাহায্য করবেন অবশ্যই। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের প্রত্যেক দিনের খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। শুরু জমজমাট ভোটের লড়াই বাংলায়, তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস সুব্রত জাভেদদের বিপক্ষে এবার তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি, বৈঠকে হলো সিদ্ধান্ত। বিজেপির তারকা প্রার্থীরা তৈরি, পার্টির অভ্যন্তরে জল্পনা, বেশ কিছু উল্লেখযোগ্য সিটে তৃণমূলকে বেগ দিতে তারকা প্রার্থীদের এগিয়ে দিচ্ছে বিজেপি। বেহালা পশ্চিমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাঁড়াবেন সেটা নিশ্চিত, কারণ এটি তার জেতা সিট। বিজেপির ভোট বিশ্লেষকদের পর্যবেক্ষণ, 2016 সালে প্রবল তৃণমূল কংগ্রেস হাওয়ায় পার্থবাবু মাত্র 8896টি ভোটে জিতেছিলেন, ওই জায়গায় কোনো ছেলে প্রার্থী পার্থবাবুকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে বিজেপির ধারণা। সেই জন্য বেহালা পশ্চিমে প্রার্থী হওয়ার ব্যাপারে টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস তার সিট টালিগঞ্জে দাঁড়াবেন। বিজেপি সূত্রে খবর, ওই জায়গায় অরূপের বিপক্ষে দাঁড়াতে পারেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু। উল্লেখযোগ্য, এলাকায় প্রবল জনপ্রিয় অরুণবাবু, এলাকায় প্রবল জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অরূপবাবু 2016 সালের বিধানসভা নির্বাচনে মাত্র 9896 ভোটে জিতেছিলেন, যা তার জনপ্রিয়তার সঙ্গে খাপ খায় না। একইভাবে বালিগঞ্জেও কোনো তারকা প্রার্থী খাড়া করতে চায় বিজেপি। ওই কেন্দ্রে তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জিতেছিলেন 15,225টি ভোটে। এই কেন্দ্রে কে দাঁড়াবেন তা এখন নিশ্চিত নয়, তবে বালিগঞ্জের অভিজাত এলাকায় তারকা প্রার্থী যে থাকছেন সে বিষয়ে আর আশা করা যেতে পারে। দক্ষিণ কলকাতার কসবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হবেন জাভেদ খান, ওই কেন্দ্রে তিনি জিতেছেন, এখানেই তিনি লড়বেন আশা করা যায়। এই কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন রিমঝিম মিত্র, টেলিভিশনে জনপ্রিয় মুখ রিমঝিম। ওই কেন্দ্রে জাভেদ 11,884 ভোটে জিতেছিলেন, এই ব্যবধান খুব বেশি নয় বলে মনে করে বিজেপি নেতৃত্ব। শুধু দক্ষিণ কলকাতা নয়, উত্তর কলকাতার কয়েকটি আসনে তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি বলে এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। চলে যাব পরের খবরটির দিকে, নন্দীগ্রামেই মমতার বিরুদ্ধে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা শুভেন্দু অধিকারীর, বিধানসভা ভোটে লড়ছেন না দিলীপ ঘোষ। নন্দীগ্রামে সম্ভবত মেগা লড়াই, একদিকে নন্দীগ্রাম থেকে এবার প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তেমনি নন্দীগ্রামেই শুভেন্দুকে দাঁড় করাতে পারে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এমনটাই সম্ভাবনার কথা উঠে এলো। দিল্লির বৈঠকে নন্দীগ্রাম থেকে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন খোদ শুভেন্দু অধিকারীও বলে জানা যাচ্ছে। এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রাম থেকে আমাকে প্রার্থী করা হবে কিনা তা কয়েকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন, গোটা বিষয়টাই দল ঠিক করবে,
আমি না দাঁড়িয়ে অন্য কেউ দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে 50,000-এর বেশি ভোটে হারাবো, এমনটাই কিন্তু এদিন দাবি করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বৈঠকে কি হলো তা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাকে প্রশ্ন করা হয় এবার নির্বাচনে তিনি লড়াই করছেন কিনা। ওই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমাকে প্রার্থী হতে বলেনি দল, আমাদের প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। এছাড়াও তিনি জানিয়েছেন, ভয় পেয়েছে তৃণমূল, তাই তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরি করছে। বড় ঘোষণা তৃণমূল কংগ্রেসের, লিড দিলে 1 কোটি পুরস্কার ঘোষণা ফিরহাদ হাকিমের, খুনের সুপারিশের সঙ্গে তুলনা বিজেপির শ্রমিকের। দলকে এনে লিড দিলেই 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। লোকসভা ভোটে যে ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল সেই ওয়ার্ডগুলোতে দলকে লিড এনে দিতে পারলেই এই ওই কাউন্সিলরকে 1 কোটির প্রাইজ মানি দেওয়া হবে। তৃণমূল ভবনে বৈঠকে ঘোষণা করলেন ফিরহাদ হাকিম, 21-এর বিধানসভা ভোটে জয় নিশ্চিত করতে পুরমন্ত্রীর এই ঘোষণাকে পাল্টা কটাক্ষ করল বিজেপি। ফিরহাদ হাকিমের 1 কোটির প্রাইস মানি ঘোষণাকে খুনের সুপারি দেওয়ার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস, তার আগে তৃণমূল ভবনে বৈঠকে বসে নেতৃত্ব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ। বৈঠকে যোগ দেন তৃণমূলের রণনীতি গুরু প্রশান্ত কিশোরও। সেখানেই ফিরহাদ হাকিম ঘোষণা করেন, 2019 লোকসভা ভোটে যেসব ওয়ার্ডে দল পিছিয়েছিল সেখানে যদি এবার তৃণমূল কংগ্রেস লিড দেয় তাহলে এলাকা উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে 1 কোটি টাকা দেওয়া হবে। আজ দুপুর 2টায় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের। শুক্রবার আজ দুপুর 2টায় কালীঘাটে একযোগে রাজ্যের 294টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর আগ্রহে রাজ্যবাসী, বরাবরই ভোটের দিন ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গে প্রার্থীর নাম ঘোষণা করে এসেছে এতদিন তৃণমূল কংগ্রেস, কিন্তু এবছরটা একটু আলাদা। বেশ কিছুটা সময় নিয়ে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের 1 সপ্তাহ পরে শুক্রবার আজ তালিকা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা ঘোষণা করবেন আজ দুপুর 2টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা পাচ্ছেন টিকিট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানা যাবে আজ দুপুর 2টায়। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার 8 দফায় নির্বাচন করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবারই কালীঘাটে কোর কমিটির বৈঠক হয়, তৈরি হয় খসড়া তালিকা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আর মাত্র হাতে গোনা কিছুদিন। 200-এর বেশি আসন পাবে বিজেপি, দাবি তেজস্বী সূর্যর। এবার বিধানসভা নির্বাচনে বাংলায় 200-এর বেশি আসন পাবে বিজেপি, এমনটাই বিশ্বাস বিজেপির। রাজ্যে পাবে একজন বিজেপি মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার সংবাদ সংস্থার কাছে এমনটাই জোরালো দাবি করে বসলেন দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ দিল্লিতে বসেছে দলের নির্বাচন কমিটির বৈঠক। এরকম এক পরিস্থিতিতে তেজস্বী সূর্য বেঙ্গালুরুতে সংবাদ সংস্থাকে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রয়েছেন আর মাত্র হাতে গোনা কয়েকদিন। 3রা মে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন রাজ্যে। বাংলায় হিংসা রাজনীতি চলছে বলে দাবি করেন তেজস্বী সূর্য। বিজেপি যুবনেতার বক্তব্য, বাম সরকারের হিংসার রাজনীতির ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে রাজ্যে তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে আর রক্তের রাজনীতি হবে না বলে তিনি এদিন বক্তব্য রেখেছেন। 21-এ বাংলায় মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করব আমি, বিস্ফোরক দাবি করে বসলেন ISF-এর আব্বাস সিদ্দিকী। বৃহস্পতিবার মধ্যম গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন আব্বাস সিদ্দিকী। সেখানে কার্যত বিস্ফোরক দাবি করে বসেন ISF-এর প্রধান আব্বাস সিদ্দিকী। বলেন, আগামী 2021 সালে কে হবেন মুখ্যমন্ত্রী বাংলায় তা ঠিক করব আমি। তার এহেন চাঞ্চল্যকর মন্তব্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহলের মতে, তাহলে কি তিনি সব রাস্তাই খোলা রাখতে চাইলেন? তিনি বলেন, সমীক্ষা বলছে কেউ একা সরকার গড়তে পারবে না, তাকে ছাড়া নাকি কিছুই হবে না। রাজনৈতিক মহলের প্রশ্ন, ভোটের ফলাফল দেখার পরেও কি অন্য রাস্তায় হাঁটবেন তাহলে আব্বাস সিদ্দিকী? রয়ে গেল প্রশ্নচিহ্ন। ভোটের কাজ করতে পারবে না সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ, চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এবার বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ব্যবহার করতে পারবে না রাজ্য প্রশাসন, নির্দেশ নির্বাচন কমিশনের।
ইলেকশন কমিশন জানিয়েছে ভোটের তিন দিন আগে এবং ভোট শেষ হওয়ার একদিন পরেও তারা কোনোভাবেই তাদের ইউনিফর্ম পরে কাজ করতে পারবেন না। বৃহস্পতিবার এমনটাই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। তালিকায় রাখা হয়েছে গ্রিন পুলিশ এবং স্টুডেন্ট পুলিশকেও। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন পশ্চিমবঙ্গে এসেছিল সে সময় কমিশনের আধিকারিকরা মৌখিকভাবে জানিয়ে দিয়ে যান নির্বাচনের কাজে সিভিক পুলিশ বা গ্রিন পুলিশকে ব্যবহার করা যাবে না। কমিশনের ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, রাজ্যে চালু হয়ে যায় মডেল কোড অফ কন্ট্যাক্ট। তারই পরিপ্রেক্ষিতে আজ চূড়ান্ত নির্দেশিকা বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো, কোনো সিভিক পুলিশ গ্রিন পুলিশকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, ভোটের তিন দিন আগে থেকে যে এলাকায় ভোট সেখানে ইউনিফর্ম পরে ঘুরতে পারবেন না সিভিক পুলিশরা। বড় সুখবর বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য, বাংলায় প্রার্থী দিচ্ছে না শিবসেনা, দিদি কে পূর্ণ সমর্থন করছে শিবসেনা জানিয়ে দিলেন উদ্ধব ঠাকরে। ব্রিগেডে বাম কংগ্রেস আইএসএফ সমাবেশের পরের দিনই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা তেজস্বী যাদব। তারপর নবান্নে মমতার পাশে দাঁড়িয়ে লালু পুত্র তেজস্বী যাদব বলেছিলেন, মমতা লড়াই মানে আমরা লড়া, মমতা লড়া মানে আমরা লড়া। সেই একই সুর শোনা গেল এবার মহারাষ্ট্রের জোট সরকারের অন্যতম শরিক দল শিবসেনার গলাতেও। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দেবে না তারা। এই নির্বাচনে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে শিবসেনা। বৃহস্পতিবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত একটা বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, অনেকেরই মনে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শিবসেনা লড়বে কিনা। দলের সভাপতি উদ্ধব ঠাকরেজির সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি শিবসেনা বাংলার নির্বাচনে লড়বে না, তার বদলে তৃণমূলের পাশে থাকব আমরা। বাংলার এই নির্বাচনী যুদ্ধকে দিদিকে পূর্ণ সমর্থন জানাবে শিবসেনা বলে তারা জানিয়েছে। তার অভিযোগ, মমতা দিদির বিরুদ্ধে টাকা পেশিশক্তি মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু মমতা বাংলার সত্যিকারের বাঘিনী, তাই তিনি ফের জয়যুক্ত হবেন বলেই শিবসেনার আশা। এর আগে নবান্নে দাঁড়িয়ে তেজস্বী যাদব বলেছিলেন, আমরা পূর্ণ শক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব, যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানেই ওর পাশে দাঁড়াবো। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, বাংলা অন্য জায়গা, এখানকার ভাষা সংস্কৃতিকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। লালু পুত্র এও বলেন, বিহারের যেসব মানুষ বা আমি তাদের কাছেও আবেদন করব যাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন 2021-এর এই নির্বাচনে। মহারাষ্ট্র সরকারের শিবসেনা শরিক দল শরৎ পাওয়ারের এনসিপি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি জানিয়েছে তারাও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটি বড়সড় আপডেট সুখবর রয়েছে। গাড়ি চালকদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স নেওয়া, ডুপ্লিকেট লাইসেন্স নেওয়া সহ মোট 18টি কাজ আধার বেস অথেন্টিকেশন পদ্ধতিতে এবার করা যাবে অনলাইনে। অর্থাৎ এসব ক্ষেত্রে আর প্রয়োজন নেই আরটিও অফিস যাওয়ার। এছাড়া গাড়ির জন্য সাময়িক রেজিস্ট্রেশনও এখন থেকে অনলাইনেই করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রত্যেক নাগরিককে তার ড্রাইভিং লাইসেন্স এবং আরসির সঙ্গে 12-ডিজিট নম্বর লিঙ্ক করার ক্ষেত্রে একটি ড্রাফট নোটিফিকেশন কেন্দ্রের তরফে জারি করার পরেই এই খবর জানানো হয়েছে। ভারত সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স নেওয়া, ডুপ্লিকেট লাইসেন্স নেওয়া ইত্যাদি সব কাজ অনলাইনেই করা যাবে। এর ফলে আবেদনকারীদের আরটিও অফিসে এবার থেকে আর যেতে হবে না। বলা হচ্ছে কেন্দ্রের এই পদক্ষেপে সাধারণ মানুষের উপর চাপানো বোঝা কিছুটা লাঘব হবে, কন্ট্যাক্টলেসভাবে পরিষেবা পাওয়া যাবে। একই সঙ্গে মনে করা হচ্ছে এর ফলে আরটিও অফিসে ভিড় অনেকটাই কমবে, ফলে আরও বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন আধিকারিকরা। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানিয়ে দেব। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোর আবহাওয়া থাকবে শুকনো। পরবর্তী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 2-3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসায় দিনের বেলায় গরম থাকবে দক্ষিণবঙ্গে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।